কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সৈয়দ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল অতি পুষ্টিকর ফল, এটি খুবই সুস্বাদু। দেশের প্রায় সব জেলায় কাঁঠালের চাষ হয়ে থাকে। বাংলাদেশ কাঁঠাল উৎপাদনে বিশ্বে দ্বিতীয় এবং প্রতি বছর মোট উৎপাদন 10 লাখ টন। বর্তমানে কাঁঠালের উচ্চ ফলনশীল জাতও উদ্ভাবিত হয়েছে, যার ফলে উৎপাদন বাড়ছে। দেশে চাষকৃত কাঁঠালের মধ্যে ব্যাপক ভিন্নতা রয়েছে। প্রতিটি গাছই আলাদা, সে কারণে একই বাগানে বিভিন্ন ধরনের কাঁঠাল হতে দেখা যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কাঁঠাল 1, বাড়ি কাঁঠাল 2, বাড়ি কাঁঠাল 3, বাড়ি কাঁঠাল 4, বাড়ি কাঁঠাল 5 এবং বাড়ি কাঁঠাল 6 নামে 6টি উন্নত জাত উদ্ভাবন করেছে। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল হয়। এ ফলের গুরুত্ব বিবেচনা করে এর উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এক দেশ এক পণ্য প্রোগ্রামে কাঁঠালের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এখন এ ফলের উন্নয়নে খাদ্য ও কৃষি সংস্থা নানান কার্যক্রম গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে গত 4 জুলাই 2024 তারিখে কাঁঠাল মেলা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কাঁঠালের নানান ধরনের খাবার প্রদর্শন করা হয়েছে। কাঁঠাল রপ্তানির সম্ভাবনা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশে কাঁঠালের গুরুত্ব বাড়ছে। কাঁঠাল অর্থকরী ফসল এবং উৎপাদন সহজ বিধায় নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার চৈতন্য গ্রামের কৃষক আজিজুল হক সরকার প্রায় 50টির মতো কাঁঠাল গাছের বাগান করেছেন। তার বাড়ির আশেপাশের বাগানের আইলে কাঁঠাল গাছ লাগিয়েছেন। কাঁঠাল চাষের পাশাপাশি তিনি একজন কাঁঠাল ও ফল ব্যবসায়ী। কাঁঠাল আমরা গাছ কিনছিও, বিক্রিও করছি। 70 টাকা, 80 টাকা, 60 টাকা তো গাছও বিক্রি করছিও এবং আমরা কিনছিও আর কি। আবার আমরা ফাইরা আবার আমরা বাজারে বিক্রি করি 75, 80, 90, 100 এরকম আর কি, কাঁচা আর কি, সিলেট নিয়ে আর কি। আর পাকাটা একটু দাম কম, এখন আবার বৃষ্টি হচ্ছে, এখন আবার একটু দাম বেশি আর কি, খাইতেছে আর কি, টানতেছে আর কি। গরম হলে খায় কম, বৃষ্টি হলে দাম বাড়ে আর কি। পাকাটা আর কি, আর কাঁচাটা সবসময় দাম মোটামুটি ভালো, খারাপ না। এবার কয় লাখ টাকা বিক্রি করতে পারছেন? এবার তো শেষ করলে মাত্র শুরু হয়েছে, মানে 3 বা 4-এর 1 বেচে আর হিডি রয়েছে আর কি। গোবর দিই প্রথম, গোবর দেওয়ার পরে বাজারে কিছু জৈব সার দিই, ফসফেট দিই, বাজারে কিছু লাইক টাইক আমরা গোড়ার মধ্যে দিই, দিলে আমরা কাঁঠাল গাছে গ্লেজ ভালো থাকে, কাঁঠালও ভালো, কাঁঠালটা যখন গুনায় ফল আয় তখন আমরা বীজ দিই। বীজ দিলে কিরায় ধরে না, পোকা ধরে না, তখন কাঁঠালটা ফ্রেশ হয়, ভালো হয়, ভালো হলে কাঁঠালটা সুন্দর দেওয়া যায়, তখন কাঁঠালটা বাজার বিক্রি করতে একটু ভালো দামে বিক্রি করা যায় আর কি। শেষ দেন আপনারা? না, কাঁঠাল গাছে শেষ দিন, শেষ লাগে না, লাগে না। এমনি তো আমরা মনে করেন কাঁঠাল 100 কাঁঠাল নিলে মনে করেন 8,000-9,000-10,000 আমরা গাছ বিক্রি করলে 100 হিসেবে আর কি, মানে পিস 80-90-70 টাকা। কাঁঠাল বড় হলে 100 টাকা, ছোট হলে আরও দাম কম, ভালো কাঁঠাল হলে মানে 100-80 টাকা দর, গাছ ওই মানে নাকি সহ হিসেবে কিনে আর কি। এলাকার আরেকজন কৃষক আব্দুল জলিল, তার কাঁঠাল গাছ রয়েছে 150টি। এছাড়াও এই এলাকায় প্রচুর কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছ কয়টা আছে আপনার? এই 150-এর মতো। 150-এর মতো গত বছর ফল আসছিল? জি আসছিল। কত টাকা বিক্রি করতে পারছিলেন গত বছর? প্রায় 50-60 হাজার টাকা বেশি। আচ্ছা,
এবার কেমন হয়েছে? এবার মোটামুটি ভালো ভালোই আছে। জি, এখন তো কেবল শুরু হয়েছে বিক্রি, এই মাঝামাঝি পর্যায়ে পর্যায়ে। আচ্ছা, আপনাদের এই এলাকার কাঁঠাল এত স্বাদ কেন বলুন তো একটু? এটি হলো মাটির আল্লাহ প্রকৃতি দান, সব জায়গায় তো একসঙ্গে হয় না। আচ্ছা, আমরা এলাকার মাটি হলো লাল, অনেক শক্তিশালী মাটি আমরা মনে করি। লটকল কাডল সবেন ছেলা সুস্বাদু হয়। আবার লেবু, আমাদের এলাকায় লেবু কিন্তু বিদেশে যায় মাটির গুণে। এখন শুনছেন যে কাঁঠালও বিদেশে পাঠানো যায়? জি জি, সাপ্লাই কাঁঠাল আমরা কাছ থেকে কিনে। আচ্ছা, বিদেশে? জি, বিদেশে। তারা পরিচর্যা আমরা বছরে দুবার করি। কি করে? কাতি মাস হইলে গাছটা ডালফালা সাইটিয়া পরিষ্কার করে হালকা লাইট ট্যাগ দিয়ে দিই, গোবর গোড়াটা কুবাইয়া পরিচর্যা করে কিছু জায়গা পানি লাগলে পানি দিই। আবার এইরকম এই রসালো মাটি আছে, পানি টানি লাগে না, আলো দিলে কালো ভালো কাটল হয়, এগুলো কিছু লাগে না, এমনিতেই হয়। পোকামাকড় লাগে? পোকামাকড় খুব একটা লাগে না, আমরা কাটল ছেলে ফেস হয় মোটামুটি ভালো। গাছে গাছে কাঁঠাল শোভা পাচ্ছে এবং মহাসড়কের পাশে হাট বসেছে। এ দৃশ্য বাংলাদেশের পরিচয় বহন করছে। পানি দাঁড়ায় না এমন উঁচু ও মাঝারি সুনিষ্কাশিত উর্বর জমি কাঁঠালের জন্য উপযোগী। সাধারণত বীজ থেকে চারা তৈরি করা হয়। ভালো পাকা কাঁঠাল থেকে পুষ্ট ও বড় বীজ বের করে ছায় মাখিয়ে দু থেকে তিন দিন ছায়ায় শুকিয়ে বীজতলায় বপন করলে 20-25 দিনের মধ্যে চারা গজায়। চারার বয়স 1-2 বছর হলে সতর্কতার সাথে তুলে মূল জমিতে লাগাতে হয়। গ্রাফটিং, গুটি কলম, ডাল কলম, চোখ কলম এবং চারা কলমের মাধ্যমে চারা তৈরি করা ভালো। সাধারণত বাগান আকারে চাষাবাদ করা হয় না, বাড়ির আশেপাশে অথবা বিভিন্ন বাগানের পাশে কাঁঠাল গাছ থাকে। তো সাধারণত যদি বাগান আকারে করা হতো তাহলে হয়তো কৃষক আরও একটু লাভবান হতো। আর এই গাছটা যেহেতু অনেক ঝোপালো, বড় হয়, সেক্ষেত্রে দেখা গেছে কি বাড়ির আশেপাশেই সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর এই মাটিটা আসলে কাঁঠাল চাষের উপযুক্ত, একটু লালচে মাটি এবং এটা একটা ওয়াটার লাভিং ক্রপ। সেই সুবাদে দেখা গেছে যে এখানে যে কৃষকরা চাষাবাদ করে তারা হচ্ছে বাড়ির আশেপাশেই লাগায় এবং বিভিন্ন বাগানের মাঝে বা বিভিন্ন লটকন বাগানের মধ্যে থাকে এই সকল কাঁঠালগুলো। কাঁঠালের পরিচর্যাটা সাধারণত কৃষক বছরে 2 বার করে থাকে। একটা হচ্ছে যখন ফলটা সংগ্রহ করলো তখন হয়তো ছোটো ছোটো ডালপালাগুলো কেটে দেয়, তারপর গাছের গুঁড়াটা পরিষ্কার টরিষ্কার করে দেয়, তখন কিছু খাবার দিয়ে দেয়। এরপর আবার যখন ফল আসা শুরু করে তার আগে যখন ফুলটা আসে তখন আবার কৃষক আবার কিছু পরিচর্যা করে এবং বিভিন্ন ফাঞ্জিসাইড কীটনাশক এগুলো স্প্রে করে দেয় যেন কাঁঠালে পচন অথবা পোকার আক্রমণ না হয়। সরবুজ পদ্ধতিতে সুস্থ সবল চারা বা কলম মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য শ্রাবণ মাসে রোপণ করতে হয়। গাছ ও লাইনের দূরত্ব 12 মিটার করে রাখতে হয়। রোপণের সময় প্রতি গর্তে গোবর 35 কেজি, TSP 250 গ্রাম, MOP 210 গ্রাম প্রয়োগ করতে হয়। গাছের বয়স বাড়ার সাথে সাথে সারের পরিমাণ বাড়াতে হয়। গাছের বাড়তির জন্য পরিমিত ও সময় মতো সেচ দিতে হয়। গ্রাফটিং চারার বয়স 2-3 বছর হলেই ফল আসা শুরু করে, ফল পরিপক্ক হলে সংগ্রহ করতে হয়। কাঁঠালের ফল পচা রোগ এবং মুচি ঝরা রোগ হতে পারে, এ দুটি ছত্রাকজনিত রোগ। ফুলিকুল ছত্রাকনাশক 0.05% হারে পানিতে মিশিয়ে গাছে ফুল আসার পর থেকে 15 দিন পরপর 3 বার স্প্রে করে দমন করা যায়। ফল ছিদ্রকারী পোকা দমনে ডায়োথেন M45 বা রিডোমিল M75 প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম মিশিয়ে স্প্রে করা যায়। আমাদের বড় বড় যেসব বাগান আছে লটকন বাগানে, সেখানে অনেক বড় বড় কাঁঠাল গাছ রয়েছে, কিন্তু এখানে যে বাণিজ্যিকভাবে কৃষক যে বাগান আকারে করছে সেরকম না। আমরা জানি যে আমাদের জাতীয় ফল কাঁঠাল, কিন্তু আমাদের প্রবীণ জনগোষ্ঠী যেরকম আমাদের কাঁঠালটাকে পছন্দ করত, আমাদের যে তরুণ প্রজন্ম আছে তারা কিন্তু কাঁঠালটাকে সেভাবে গ্রহণ করছে না। আপনারা দেখবেন যে এই কারণেই কিন্তু আমাদের এই জনপ্রিয়তাটা কাঁঠালের মধ্যে কিছুটা ভাটা পড়েছে। এখন মনে হয় যদি সরকার যদি কাঁঠালের প্রসেসিংয়ের চিন্তাভাবনাটা করে, যেমন কাঁঠালের চিপস, আচার,
জ্যাম জেলি অথবা জুস এগুলির পরিমাণটা যদি একটু বাড়ানো যায় আমার মনে হয় তাহলে যেই তরুণ প্রজন্ম আছে তারা একটু এই ফলটার প্রতি একটু আকৃষ্ট হবে, তাহলে আমার মনে হয় চাহিদাটাকে আমরা ধরে রাখতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়টাই কিন্তু আমরা অনেক ধরনের ফল পাই আমাদের মার্কেটে বাজারে, আম আছে, লিচু আছে, জাম আছে, তো এই সকল ফলের ভিড়ে দেখা যাচ্ছে কাঁঠালটা অনেক সময় চাপা পড়ে যায়। তো আমরা যদি কাঁঠালটার মৌসুমটা একটু চেঞ্জ করতে পারি, আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিন্তু বেশ কিছু জাত নিয়ে কাজ করছে এবং তারা এইসব বারোমাসিক কাঁঠালের জাত কিন্তু উদ্ভাবন করেছে। তো আমার মনে হয় এই জাতগুলি যদি আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া যায়, এখন থেকেই যদি এই কাজগুলি করা হয় তাহলে 3-4 বছর পরে দেখা যাবে যে আমরা সব সময় কিন্তু বাজারে কাঁঠাল পাবো। সেই ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় চাহিদাটা বজায় থাকবে এবং মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে, কারণ আমরা জানি যে যে কোনো ফসলই কিন্তু অসময়ে মানুষ একটু খেতে পছন্দ করে বা তখন কিন্তু সেটার দামও বেশি পায়। তো এই পদক্ষেপগুলি যদি নেওয়া যায় তাহলে আমার মনে হয় কাঁঠালের চাহিদাটাকে আমরা ধরে রাখতে পারবো এবং জাতীয় ফল হিসেবে কাঁঠালের মর্যাদাটাও ঠিক থাকবে। কাঁচা কাঁঠাল সবজি হিসেবে এবং পাকা কাঁঠাল ফল হিসেবে খাওয়া যায়। কাঁঠালের আচার, চাটনি, জেলি, পাউডার, চিপস এবং ড্রাই কাঁঠাল সারা বছর ব্যবহার করা যায়। এ ফসলের উন্নত জাত করে এবং কাঁঠাল থেকে প্রক্রিয়াজাতকৃত খাবার ব্যাপকভাবে ব্যবহার করা গেলে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশের মধ্যে নরসিংদী কাঁঠাল উৎপাদনের জন্য বেশ আগে থেকেই বেশ জনপ্রিয়, কারণ নরসিংদীতে আমাদের যে কাঁঠাল উৎপন্ন হয় এটি বেশ সুস্বাদু এবং উন্নত মানের। এখানকার যে মাটি এবং জলবায়ু এটি আসলে কাঁঠাল উৎপাদনের জন্য খুবই ভালো। আমাদের নরসিংদীতে এবার প্রায় 1500 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। আমাদের যে এই কাঁঠাল আমাদের নরসিংদী এবং তার আশেপাশের জেলা রাজধানী সহ দেশের বাইরেও কিন্তু রপ্তানি হয়। আমাদের গত বছরের যে পরিসংখ্যান অনুযায়ী নরসিংদী থেকে প্রায় 1400 মেট্রিক টন কাঁঠাল বিদেশে রপ্তানি হয়েছে, যা বাংলাদেশের থেকে যে কাঁঠাল বিদেশে রপ্তানি হয় তার প্রায় 40% আমাদের এই নরসিংদী থেকে রপ্তানি হয়। কাজে এটি একটি বাণিজ্যিক সম্ভাবনা আছে। বর্তমানে কাঁঠালের যে দাম সেটি তুলনামূলক বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের যে কাঁঠালের যে যারা চাষি বা যারা উৎপাদক তারা কিন্তু বেশ খুশি কাঁঠাল বিক্রি করে। কাঁঠালের যে আমরা জানি যে এটি আসলে বেশি দিন থাকে না, আমাদের পাকার পরপরই এটি দ্রুত আসলে আমাদের কনজিউম করতে হয়। তো ভোক্তা পর্যায়ে যাতে দীর্ঘ সময় ধরে এই কাঁঠাল এবং কাঁঠালের যে প্রোডাক্টগুলো যদি আমরা আমাদের ভোক্তাদের মাঝে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু কাঁঠালের উৎপাদনও বাড়বে এবং কৃষকরাও কিন্তু আরও বেশি দাম পাবে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং কাঁঠালকে কেন্দ্র করে একটা ভালো বাণিজ্য কিন্তু আমাদের সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন, ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আমরা আশা করছি জাতীয় ফল কাঁঠাল সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট বারোমাসিক কাঁঠালের জাত অবমুক্ত করেছেন এবং এই জাত সারা বাংলাদেশে ইতিমধ্যেই কিন্তু ছড়িয়ে পড়েছে। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।